দিনাজপুরের বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির কয়লা লোপাটের ঘটনা তদন্ত করে প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে বাংলা যাতে খনির শীর্ষ কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি এই ঘটনায় খনির ব্যবস্থাপনা পরিচালক সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলায় ক্ষমতার অপব্যবহার জালিয়াতি এবং বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে দুশো ত্রিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে কয়লা উধাউয়ের ঘটনায় আজ সকালে খনি এলাকা পরিদর্শন করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি তবে গণমাধ্যমের সাথে কথা বলেননি কেউই এ ঘটনায় তাৎক্ষণিকভাবে গঠন করা পেট্রোবাংলার তদন্ত প্রতিবেদন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর হাতে এসেছে রিপোর্ট রিপোর্ট হয়ে গেছে চলে আসছে আমাদের আর কিছু দেখি দেখি আগে আগে কয়লা লোপাটের ঘটনায় দিনাজপুরের বড় পুকুরিয়ার কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক সহ উনিশ জনের বিরুদ্ধে পার্বতীপুর থানায় মামলা হয় খনির প্রশাসনিক ব্যবস্থাপক আনিসুর রহমান গতরাতে এ এই মামলা দায়ের করেন মামলাটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় তদন্তের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দুদক সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুর বরাবরে প্রেরণ করা হয়েছে এদিকে চুরির প্রতিবাদে সকালে খনি এলাকায় আজ বিক্ষোভ করেছেন শ্রমিকরা যাদের অবহেলা এবং স্বেচ্ছাচারিতা সেটা হতে পারে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কিংবা মন্ত্রণালয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের অধীনে আনতে হবে তাদেরকে দুটো প্রজেক্ট বন্ধ যে দুই চারটে লোকের কারণে সেই দুইটা চারটে লোককে সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ সাজা দেওয়া হিসেব অনুযায়ী দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে তোলা প্রায় এক লাখ ছেচল্লিশ হাজার টন কয়লা পাশের তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে মজুদ রাখার কথা ছিল তবে বাস্তবে পাওয়া গেছে মাত্র দুই হাজার টন জ্বালানির অভাবে রোববার থেকে পুরোপুরি বন্ধ আছে দেশের একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র জাহেদ সেলিম বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন